আচ্ছা, ডাবের শাঁসকে তুমি চামচ দিয়ে বের করছো তো? ওকে, আচ্ছা ততক্ষণে কি আমি বাকিগুলো একটু তৈরি করব? হ্যাঁ, তুমি কড়াইটা বসিয়ে দাও। বসিয়ে দাও। আচ্ছা, কড়াই তো বসে গেল, এটা অন করে দিলাম। আমরা আজকে বানাচ্ছি, মানে দেখে মনে হচ্ছে পায়েস, তাই তো? এটা কি ডাবের শাঁসের পায়েস? পায়েস। আচ্ছা, মানে এটা পুজোর জন্য, মানে পুজোর জন্য বোধহয় এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই তো? হ্যাঁ, পুজোর জন্য ভোগ হিসেবে দিতে পারো, আর এমনিতে বাড়িতেও কোন অনুষ্ঠানে করা যায়, বা কেউ আসলে একটু স্পেশালি আমি একটুখানি কতটা ঘি দেবো তুমি একটু দেখে নাও। এক চামচ তো আচ্ছা, এই যে তুমি চামচ দিয়ে এটা বার করছো, এরপরে কি এটাকে পেস্ট করবে না এটাকে ছোট টুকরো করে কেটে নেবে? টুকরো করবো, আর কিছুটা এমনি রেখে দেব। কিছুটা এমনি রেখে দেব, পেস্ট করে দিলেও হয়, কিন্তু আমি টুকরো করে দেব। টুকরো করে দেবে যাতে মুখের মধ্যে ফিলটা হয় না, যেটা ডাবের শাঁসের পায়েস। বুঝতেই পাচ্ছেন যে ডাবের শাঁসের পায়েস বানানোর তোড়জোড় কিন্তু এখানে চলছে। আর এই পায়েস বানাতে আমাদের সঙ্গে সোদপুর থেকে রয়েছেন সঞ্চিতা, সঞ্চিতা দাস। সঞ্চিতার সঙ্গে এর আগেও আমার দেখা হয়েছে হেসেলে, আমরা অলরেডি গল্প গুজব আড্ডা সবই হয়েছে রান্নার সঙ্গে সঙ্গে, তো আজকেও তো হবে। এটা কি অনেকক্ষণ ধর সময় লাগে করতে? না না, খুব অল্প সময়, খুব অল্প সময়ের একটা রেসিপি। যেমন ধরো জন্মাষ্টমী, ঝুলন, মানে এগুলো রয়েছে, তারপরে তো পুজো পার্বণ তো লেগেই আছে আমাদের, তো সেরকম কোন পুজো বা পার্বণে বা ধরো ঝুলনে এটা একটা খুব ভালো ভোগের প্রসাদ হয়ে যেতে পারে, তাই তো? তো তুমি দিতেই পারো, ঝুলনেও দিতে পারো। আচ্ছা, সবগুলো দিয়ে দিয়ে পারে? হ্যাঁ, এক এক করে দিয়ে দাও। আচ্ছা, কাজু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাজুটা দিয়ে দাও। আর কিশমিশটা দিয়ে দাও। কিশমিশটাও দিয়ে দিলাম। অন্য ড্রাই ফ্রুটস ব্যবহার করা যেতে পারে না? এগুলোই মূলত পিস্তা বাদামও ব্যবহার করা যেতে পারে। যেতে পারে। কেউ যদি চান যে ওরকম ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন আপনার পছন্দের মতন, তাহলে সেটাও করা যেতে পারে। একটু হালকা একটুখানি ভেজে নেবে, তাই তো? একটু হালকা করে ভেজে নাও। হয়ে গেছে না বোধহয় ফ্রাইটা? আরেকটু কাজুটা হবে। আরেকটু কাজুটা হবে। আমি কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি। এবার এটা আমরা তুলে রাখব। এটা তুলে রাখবে। এটা নাও। আচ্ছা, দুধটা কিন্তু অলরেডি আমরা বেশ খানিকটা ঘন করে রেখেছি, তুমি একটু দেখো, এর থেকে বেশি করতে যদি হয় আবার একবার করে নেব আমরা। এবারে কি করছো? এবারে দুধটা দিয়ে দিচ্ছ। আচ্ছা, দুধের কোয়ান্টিটিটা বলো একবার। আমি 1.5 কেজি দুধ নিয়েছিলাম, সেটাকে আমি মোটামুটি আমার মতো করে বেশ গাঢ় করে রেখেছি। দেখো, অলরেডি গাঢ় হয়ে আছে। হ্যাঁ, তার মানে এতটাই ঘন করে নিতে হবে, তাই তো? দুধটা জাল দিয়ে দেখো। দুটো তেজপাতা দিয়ে দিলাম, ঠিক আছে, আর এলাচ দেব। বেশ ঘন দুধটা করা হয়েছে। এবার আমি একটু চিনিটাও দিয়ে দেবো, কারণ আমার তো বেশি সময় লাগবে না, দুধটা যেহেতু আমার অলরেডি অনেকটা গাঢ় হয়ে আছে। চিনি কতটা দিচ্ছ? 2 চামচ দিচ্ছি। কেন বলো তো, ডাবের নিজস্ব একটা মিষ্টি মিষ্টি রয়েছে। একটু বাড়িয়ে দাও। এবারে একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, দুধটা মোটামুটি তুমি 1.5 লিটার নিয়েছিলে, সেটা 500 অ্যারাউন্ড হয়েছে, তাই তো? এতটাই ঘন করা হয়েছে, মানে সেই অনুপাতে যারা বাড়িতে করছেন সেই অনুপাতে কিন্তু ঘন করবে। এবার কি বলতো, দুধটা যত গাঢ় হবে খেতে তত ভালো লাগবে, তত ভালো লাগবে। আচ্ছা, এটাকে আরো একটু ফোটাবে তুমি? একটু ফোটাবো। এবার আমি এবারে ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটস গুলো হাফ ড্রাই ফ্রুটসটা দিয়ে দিই, অ্যাড করছি, যেটা আমরা ভেজে রেখেছি। এটা কি বলতো, পায়েসটা হয়ে যাওয়ার পর না
ফ্রিজে যদি তুমি 1 ঘন্টা রেখে দিতে পারো তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। আচ্ছা ভালো করে ওটা জমে যাবে একটু। জমে যাবে। এটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার আমি ডাবটা দিয়ে দিচ্ছি। একটা গোটা ডাব থেকে যে শাঁসটা বেরিয়েছে পুরোটাই আমরা এখানে দিচ্ছি। এবার আমি এইটা দিয়ে দেব। ঠিক আছে, এটা একবার বলে দাও কি দিচ্ছ। এটা আমি কেশর ভিজিয়ে রেখেছি, একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছো, সেটা পুরো দিয়ে দিচ্ছ। কালারটা ভালো হবে। এবার আরেক চামচ ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। ওকে, তারপর আমি ঢেকে রাখব। তাহলে যতটা আছে আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দাও, এটা হলো গন্ধের জন্য, আর কেশরটা দিলাম কালারের জন্য। ওকে, দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম। আচ্ছা, এবারে তুমি ওটা ঢাকা দিয়ে দেবে তো? ঠান্ডা হলে আমি একটা পাত্রে ফ্রিজে আমি সাজিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব, কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। মোটামুটি আমাদের এটা তৈরি তৈরি হয়ে গেছে। এবারে ওই পোস্ট মানে তৈরির পরের যে একটু 5-7 মিনিটের কাজ সেগুলো সেটা করতে হবে। আচ্ছা, এবারে একটু দেখি এটা তুলে দেখো হয়েছে। হ্যাঁ, এটা যখনই তুমি ফ্রিজে রাখবে আর একটু জমে যাবে। ঠিক আছে, আমি এবার সার্ভ করি। মাঝখানে একটা চেরি দিয়ে দেবো। ওকে, আর এখানে ফুল রেখেছো তুমি? হ্যাঁ, যেহেতু আমি পুজোর পারপাসে তো এর জন্য একটু ফুল তারপরে সাজানো, তাতে মনে হচ্ছে না পুজো, একদম মনে হচ্ছে পুজোর জন্যই ভোগ তৈরি করা হয়েছে। অর্থাৎ ভোগের ডাবের শাঁসের পায়েস, তাই তো? একদম তৈরি। ঝুলনের সময় এরকম একটা ভোগ যদি দেওয়া যায় ঠাকুরের সামনে সাজিয়ে, মানে তাহলে নিজেরও বোধ হয় তৃপ্তিটা আসে, তাই না? এত সুন্দর করে সাজিয়েছো তুমি, তো একবার বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগছে। ভোগ দেওয়ার পর যখন খাবেন তারপরে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের ডাবের শাঁসের পায়েস। সঞ্চিতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হ্যাংলার হেসেলে এসে উপহার দিলে। আর তুমি থাকা মানেই নতুন রেসিপি তো বটেই, গল্পও হয় সঙ্গে বেশ খানিকটা, গল্প আড্ডায় হলো, খুব ভালো লাগলো। ভালো থেকো, তুমিও ভালো থেকো। একদম, আবার দেখা হবে তোমার সঙ্গে। আর আপনারা যারা রয়েছেন তাদের সঙ্গেও তো আমার দেখা হয় প্রায় প্রতিনিয়ত, এবং আবারও দেখা হবে। তবে যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সঙ্গে রয়েছে আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। আর যারা আমাদের হ্যাংলার অনেক রেসিপি ভাবছেন কিভাবে পাবেন বা কিভাবে পেতে পারেন, তাদের জন্য বলি আমাদের পিডিএফ সাবস্ক্রিপশন, সেটা নিতে পারেন মাত্র 500 টাকায়। অবশ্যই যোগাযোগ করবেন, এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।